একদম টাটকা এই ফলগুলো দেখেন, এখানে মরিচ আছে, আবার মরিচ কত? হ্যাঁ এটা 100 টাকা, এটা 100 টাকা বলে। খিরা কেজি হচ্ছে 20 টাকা, ওইটা কত? মিষ্টি কুমড়া কত? 80 টাকা। ছি, যে চিম্বুক রোডের মধ্যে, থানচি রোডের মধ্যে এখানে আম পাওয়া যায়। বান্দরবান থেকে থানচি রোড, এটা হচ্ছে কত কেজি? কত মামা? 30 টাকা? 1 কেজি দেন না? আর এখান থেকে ম্যাক দেখা যায়। মামা কেজি দেন, 1 কেজি মাপেন না? ও আমি আপনাদেরকে আগে বলেছি যে চিম্বুক রোডের মধ্যে, থানচি রোডের মধ্যে এখানে আম পাওয়া যায়। ব্যাগ লাইবে না? ও এটা পড়ে যাবে মনে হয়। দেন, ভালো থেকে দেন। এটা দিয়েন, এটা দিয়েন, হ্যাঁ হ্যাঁ এটা দিয়েন। হবে হবে, তিনটা হলে হবে, হবে কেজি হচ্ছে 30 টাকা, মানে একটা 10 টাকা করে এরকমই আর কি। তিনটা হলো কেজি, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, ঠিক আছে, এখান থেকে ম্যাক দেখা যায়। সুন্দর ওয়েদার অবস্থা দেখেন, ওয়াও। সেই আর মামার কাছ থেকে আম নিয়েছি আমি 1 কেজি 30 টাকা করে। আর এগুলো হচ্ছে অর্গানিক আসলে, রাস্তার একদম কি বলবো, এটা হচ্ছে চিম্বুক যাওয়া রোড এবং থানচি যাওয়া রোডের এই উনি বিক্রি করতেছে, কারণ ওনারা হচ্ছে মোটামুটি এরকম বিক্রি করে থাকে। দেখুন উনি এরকম করে রোডের মধ্যে বিক্রি করে থাকে, আমাদের আদিবাসী রু আদিবাসীরা এভাবেই আসলে ওনারা সংসার চালায়। আর খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা দেখেন। এই রোদ ধরে আবার আমাদের রু পাড়া যাইতে হয় আদিবাসীদের গ্রামের মধ্যে। কি সুন্দর, সুন্দর একটা জায়গা। কাঁঠাল, খিরা, খিরাগুলো কত? 20 টাকা দেন, 1 কেজি দেন। আমার তো আবার ব্যাগও নাই। একদম টাটকা এই ফলগুলো দেখেন, এখানে মরিচ আছে, আবার আম নিয়েছিলাম কিছুক্ষণ আগে, আবার এখানে খিরা। খিরা দেন, 1 কেজি দেন, ওই ব্যাগের হলে হবে। ওনারা বিক্রি করতেছে একদম, এটা হচ্ছে থানচি যাওয়ার পথে। মরিচ কত? হ্যাঁ এটা 100 টাকা, এটা 100 টাকা বলে। হ্যাঁ ছোটো হলে দেন, ছোটোগুলো দেন, ছোটোগুলো, এটা 100 টাকা বলে। আর এটা তো খুব টাটকা, কাঁঠাল কি পাকনা নাকি? এটা তো মোটামুটি পাকনা। খিরা কেজি হচ্ছে 20 টাকা, ওইটা কত? মিষ্টি কুমড়া কত? 80 টাকা। এই পারাই না আপনারা?
20 টাকা খিরা নিলাম।